আশা করি আমরা সবাই ভালো আছি, আমিও ভালো আছি। বিগত ক্লাসের মতো আজকেও ষষ্ঠ থেকে পর্যায়ক্রমে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রিপজিশনের আলোচনা নিয়ে পার্ট থ্রি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে তোমরা একটু পাশে বক্সে দেখতে পাচ্ছ আজকে বেশ কিছু শব্দ লিখেছি বরাবরের মতো, টু উইথ, উইথ আউট, উইথ ইন, আপ ডাউন, মূলত আজকে আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। তো আমরা প্রথমে দেখতেছি টু, ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে বোর্ডে। টু শব্দের অর্থ হচ্ছে উদ্দেশ্য, বাক্যে কোনো কিছুর উদ্দেশ্য বোঝাতে। বাক্যে কোনো কিছুর উদ্দেশ্য বোঝাতে সাধারণতভাবে কি টু ব্যবহৃত হয়। যেমন ধরো আমরা অনেকবার ফার্স্ট পেপারে একটা জিনিস পড়েছি, রাইট এ লেটার, ড্যাশ ইওর ফ্রেন্ড, ডট 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 ডট, তাহলে এটা কি টু ইওর ফ্রেন্ড। একটি চিঠি লেখো তোমার বন্ধুর উদ্দেশ্যে, সে অর্থে এখানে টু ব্যবহার হচ্ছে। আবার সাধারণত দ্বিতীয় ক্যাপশনটা লিখেছি কি গো, গোয়িং, ওয়েন্ট, এগুলোর পরে সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি টু এর ব্যবহার পাই। তাহলে আমরা যদি অন্যভাবে লিখি, যে যেমন ধরো একটা এক্সাম্পল, হি ইজ গোয়িং ড্যাশ স্কুল, অর্থাৎ যাওয়া অর্থে গো, ওয়েন্ট, গোয়িং, এগুলো কি এদের পরে কি বসে, টু বসে। এদের পরে, এদের পরে যাওয়া অর্থে সাধারণত টু বসে। নিশ্চয়ই আমরা টু এর ব্যবহারটা বুঝতে পেরেছি, এখানে কিন্তু টু বসিল। এরপর আমরা চলে যাই পরবর্তী শব্দ, উইথ। আমরা যারা উঠাতে পারিনি তারা অবশ্যই রিভিউ করে উঠিয়ে নিব। তো উইথটা আসলে ব্যাপারটা কি এটা একটু জানতে হবে। একটা হচ্ছে উইথ, আরেকটা হচ্ছে উইথ ইন, আরেকটা হচ্ছে উইথ আউট, তিনটা শব্দ। এই তিনটা শব্দ কিন্তু আমরা একসাথেই শিখতে পারি আগে যদি আমরা অর্থটা বুঝতে পারি। শুধু উইথ হচ্ছে সহ বা সাথে বোঝাতে, আর উইথ ইন মানে হচ্ছে নির্দিষ্ট সময়ের ভেতরে বোঝাতে, নির্দিষ্ট সময়ের ভেতরে। আর উইথ আউটটা কি ছাড়া অর্থে, কি অর্থে ছাড়া অর্থে। আমরা এর এক্সাম্পল দিয়ে বুঝব। যেমন ধরো এখানে ক্যাপশন লেখার দরকার নাই, কারণ এগুলোর অর্থের সাথে মিল রেখেই কাজ করা হয় বাক্যে, আলাদা কোনো বেসিক্যালি নিয়ম নেই এখানে। এটা মাথায় রাখতে হবে নির্দিষ্ট সময়ের ভেতরে বোঝাতে, নির্দিষ্ট সময়ের ভেতরে বোঝাতে, এটার ক্যাপশন এটাই। এটা হচ্ছে ছাড়া অর্থে, এটা ক্যাপশন এটাই। এটা হচ্ছে সহ বা সাথে বোঝাতে, সহ বা সাথে বোঝাতে। আমরা যদি এইভাবেও লিখি সেভাবে বুঝতে পারবো। তাহলে এক্সাম্পল দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। যেমন ধরো হি ইজ, আগের এক্সাম্পলটা দিই, গোয়িং টু স্কুল ড্যাশ ইজ ফ্রেন্ড। তুমি বাক্যে যখন দেখবা শূন্যস্থানের পরে এমন কিছু লেখা আছে যার সাথে শূন্যস্থানের আগের মিল মিল থেকে যাচ্ছে এবং সাথে বোঝাচ্ছে, সাথে বা সহ বোঝাচ্ছে। তাহলে হি ইজ গোয়িং টু স্কুল উইথ ইজ ফ্রেন্ড, অর্থাৎ কি সে তার বন্ধুর সাথে কি স্কুলে যাচ্ছে। আমরা যদি পরেরটার এক্সাম্পল বুঝতে যাই, উইথ ইন সাইডটা না হয় বুঝলাম, কিন্তু এটা নির্দিষ্ট সময়ের ভেতরে বোঝাতে, এটা আবার কীভাবে হয়। নির্দিষ্ট সময় বলতে কি, নির্দিষ্ট সময় ভেতরে বলতে হচ্ছে যে একটা ফিক্সড টাইম প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে, অথবা বাক্যে কোনো না কোনো সময় উল্লেখ থাকবে, কোনো না কোনো সময়ের মধ্যে যে কাজ করতে হবে সেই ব্যাপারটা উল্লেখ থাকবে। যেমন ধরো একটা এক্সাম্পল, আই উইল গো দেয়ার, আমি সেখানে কি যাব, ড্যাশ ধরো ফাইভ
বা ধরো 1 আওয়ার তাহলে 1 আওয়ার কিন্তু একটা এক্সাক্ট নির্দিষ্ট একটা সময় একটা নির্দিষ্ট টাইম তাহলে সেই ক্ষেত্রে কি আই উইল গো देयर যখন একটু টাইম অফ পিরিয়ড দেওয়া থাকবে সেই সময় কোনো কাজ সম্পূর্ণ হওয়া বোঝাবে তখন কিন্তু আমার প্রিপজিশন ব্যবহার হবে কি উইদিন আই উইল গো देयर উইদিন 1 আওয়ার মানে কি আমি 1 ঘন্টার মধ্যে সেখানে কি যাব এই যে 1 ঘন্টার মধ্যে এটা কিন্তু একটা নির্দিষ্ট কি সময় এরপর একটা ক্যাপশন আমরা দেখি উইদাউট উইদাউট মানে কি ছাড়া অর্থে তাহলে আমরা একটা एग्जांपल ফলো করি যেমন ধরো শি অ্যাটেন্ডস দা ক্লাস সে ক্লাসে অংশগ্রহণ করছে ড্যাশ পেন তাহলে কি তাহলে ব্যাপারটা কি আসলো উইদাউট পেন তার মানে কি সে ক্লাসে অংশগ্রহণ করেছে কলম ছাড়া শি অ্যাটেন্ডস দা ক্লাস উইদাউট পেন তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এই রকমে যদি ছাড়া অর্থ প্রকাশ করে তখন ব্যবহার হবে উইদাউট যদি নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে কাজ করা বোঝায় তখন ব্যবহার হবে উইদিন আর শুধু উইটা তখনই ব্যবহার হবে যখন কারোর সাথে বা যখন কোনো সহ বোঝাবে এখানে কিন্তু সহ বোঝাতে কিন্তু আরেকটা एग्जांपल হতে পারে এইভাবে হি ইজ যেভাবে হি অ্যাটেন্ডস যেভাবে নিচের লাইনটা আমি বোঝানোর চেষ্টা করছি অ্যাটেন্ডস দা ক্লাস উইথ পেন বা উইথ বুক সে কি বই সহ ক্লাসে কি অংশগ্রহণ করেছে মানে এই সহ অর্থ এরা কিন্তু সহ অর্থ প্রকাশ করলো আর এখানে কিন্তু সাথে অর্থ প্রকাশ করলো শুধু উইথ কিন্তু দুইটা অর্থ প্রকাশ করে আর এগুলো যেভাবে লিখেছি সেগুলোই ব্যবহার হবে নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে আমরা পরবর্তী শব্দে চলে যাই প্রিপজিশনে সেটা কিভাবে ব্যবহার হবে এরপরে আমরা চলে যাচ্ছি আপ আপ শব্দের অর্থ আমরা সাধারণত কি বুঝি উপরে এখন উপরে অনেকগুলো ব্যাপার আছে আপ এবভ হাই এগুলো সবই কিন্তু উপরে হয় আমি পর্যায়ক্রমে এগুলো নিয়ে আলোচনা করব আজকে যেহেতু এগুলো শুধু আপ লিখেছি তাহলে শুধু আপের ব্যাপারটা হয় সেক্ষেত্রে ক্যাপশন একটাই সাধারণ অর্থে সীমার ভেতরে উপরে বোঝাতে আপ মশ সীমার ভেতরে মানে কি যেটা তুমি চাইলে ধরতে পারবা ছুঁইতে পারবা যেমন ধর ফ্যানটা উপরে ঘুরতেছে তা আমি চাইলে কি ফ্যানটা ধরতে পারি না এইভাবে লাইটটা জ্বলতেছে উপরে আমি চাইলে তো লাইটও ছাদের উপরে একটা গাছ আছে তার মানে আমি চাইলে তো সে ছাদের উপরে যেতে পারি আর সীমার ভেতরে উপরে বোঝাতে কিন্তু আপ ব্যবহার হয় তাহলে আমরা একটা एग्जांपल ফলো করি যেমন ধরো দা বার্ড স্টেট দ্য বার্ড স্টেট আপ দ্য ফ্লোর মানে কি মেঝের উপরে কি পাখিটা অবস্থান করছে সেটাতে কিন্তু আমরা আপ দিতে পারি তারপরে আমাদের কিন্তু ডাউন আপের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে শব্দ সেটা কি ডাউন ডাউন বলতে আমাদের কি বোঝাচ্ছে নিচে এই নিচেতে কিন্তু পার্থক্য আছে পরবর্তী ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করব যেমন ধরো আন্ডারও নিচে আবার ডাউনও নিচে বিলোও নিচে আপেরও ব্যাপার যেমন ধরো আপও উপরে হাইও উচ্চতে আবার কি অ্যাবোভও কিন্তু উচ্চতে বোঝায় এরকম কিছু ক্লাসিফিকেশন আছে কিছু পার্থক্য আছে তবে কি এখানে ক্যাপশনটা কি সাধারণ নিচে অর্থে ডাউন নিচে অর্থে বা বসা অর্থে এটা মাথায় রাখতে হবে বসা অর্থে ডাউন বসে নিচে অর্থে বা বসা অর্থে বসা অর্থে বোঝা নাকি যেমন আমরা ছোটবেলা থেকে শিখে আসি সিট ডাউন মানে কি নিচে বসো এই যে বসা অর্থে কিন্তু ডাউনটা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়
যেমন ধরো আমি যদি একটা এক্সাম্পল লিখি তাহলে বুঝতে পারবো। দ্য বয় সিট ড্যাশ ইন দ্য বেঞ্চ, তার মানে কি সিট ডাউন ইন দ্য বেঞ্চ, বালকটি কি বেঞ্চের মধ্যে বা বেঞ্চের মধ্যে বসলো, বা সিট ডাউন ইন দ্য বেঞ্চ অথবা অন দ্য বেঞ্চ যেটাই বলি না কেন, এইভাবে বসা অর্থে বা সাধারণ নিচু অর্থে বেশিরভাগ ক্ষেত্রে, তবে বসার ক্ষেত্রে ডাউনটা বেশি ব্যবহার হয়। তাহলে আমরা আজকে কি শিখলাম, টু, উইথ, উইদাউট, উইদিন, আপ, ডাউন। আমরা পরবর্তী ক্লাসে অর্থাৎ পার্ট ফোরে আমরা আরও যে সকল প্রিপোজিশন ওয়ার্ডগুলো বেশি ব্যবহার হয় সেগুলো শিখব। সে পর্যন্ত তোমরা এই পার্ট ওয়ান টু থ্রি তিনটা সমন্বয় শব্দগুলোকে দিয়ে মডেল কোশ্চেন 1 থেকে 10 তোমরা প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই তোমাদের এই বিষয়গুলো তুমি কতটুকু নিজে শিখতে পেরেছো সেটা বুঝতে পারবে। তা সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সে প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।